হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, আজকে আপনাদের সাথে উপস্থিত হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করবো, সেই ভিডিওটি বিষয়বস্তু হচ্ছে গাড়ি বিভিন্ন সময় কাঁপাকাঁপি করে, গাড়ি ইঞ্জিন কাঁপাকাঁপি করে আমরা জানি। তো কী কী কারণে কাঁপাকাঁপি করতে পারে ইঞ্জিন, সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদেরকে শেয়ার করব এবং সেটা কীভাবে সমাধান করব সেই জিনিসটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, তো আমি যে গাড়িটার সাথে আছি, ভিতরে আছি, গাড়িটার মূলত প্রবলেম হচ্ছে গাড়িটি কাঁপাকাঁপি করে। দেখতে পাচ্ছেন আরপিএমটি কোন পর্যায়ে আছে। তো যখন গিয়ার দিয়ে এসি দিয়ে গাড়িটি আমরা রাস্তায় জ্যামের মধ্যে থাকি, তখন দেখা যায় আরপিএমটি অনেক নিচে নেমে যায়। দেখতে পাচ্ছেন আরপিএমটি এখন স্বাভাবিক পর্যায়ে আছে। তো অনেক সময় দেখা যায় যে আরপিএমটি স্বাভাবিক থেকে অনেক নিচে নেমে যায়, তো যার কারণে কাঁপাকাঁপি করে। তো সেই প্রবলেমটা আমরা ফাইন্ড আউট করলাম এবং প্রবলেমটা আমরা সলিউশন করব এবং কাঁপাকাঁপি সমস্যাটা সমাধান করব। তো বন্ধুরা, এখন আমরা সমস্যাটি সমাধান করব। তো সর্বপ্রথম আমরা যেটা দেখব যে গাড়ির এয়ার ফিল্টারটার কী অবস্থা। এয়ার ফিল্টারটি অনেক সময় দেখা গেছে ব্লক হয়ে গেলে, জ্যাম থাকলে, তো সেক্ষেত্রে সমস্যা হয়। আমরা এয়ার ফিল্টারটি খুলব। তো অন্যরা আমরা এয়ার ফিল্টারটা খুলেছি, দেখতে পাচ্ছেন। তো এয়ার ফিল্টারটিতে তত বেশি একটা ডাস্ট নাই, তো আমরা এয়ার ফিল্টারটি মোটামুটি ক্লিন করে লাগিয়ে দিব, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে থ্রোটল বডি, দেখতে পাচ্ছেন। থ্রোটল বডিতে মোটামুটি ডাস্ট আছে, দেখতে পাচ্ছেন কী পরিমাণ ডাস্ট আছে। তো এই কারণে কাঁপাকাঁপি করে থাকবে, তো আমরা এই থ্রোটল বডিটি ক্লিন করে দিব। তো থ্রোটল বডি আমরা যখন ক্লিন করবো অবশ্যই আমরা WD-40 ইউজ করব, দেখতে পাচ্ছেন। তো এটি হচ্ছে WD-40। তো আমরা এই ধরনের প্রোডাক্ট দিয়ে হচ্ছে আমরা ইয়ে করব, থ্রোটল বডি ক্লিন করব। ফুলপাতা থ্রোটল বডি যখন আমরা ক্লিন করব, তখন অবশ্যই আমরা চেষ্টা করব WD-40 ব্যবহার করার জন্য। অকটেন আমরা চেষ্টা করব অ্যাভয়েড করার জন্য। অনেকেই আমরা অকটেন দিয়ে বা পেট্রোল দিয়ে থ্রোটল বডি ক্লিন করার চেষ্টা করি, তো সেই ক্ষেত্রে সেটা ঠিক হবে না। তো আমরা WD-40 ব্যবহার করব থ্রোটল বডি ক্লিন করার জন্য। দেখছেন কি পরিমাণ ময়লা বেরিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আমরা যখন থ্রোটল বডি ওয়াশ করব, তো ওয়াশ করার সাথে সাথে আমাদের এই জিনিসগুলোও খেয়াল রাখতে হবে যে সিএনজি ডিপেন্ড গাড়িগুলোতে যে অটো মিক্সচার যেগুলো লাগানো থাকে, মিক্সচারের ভিতরে অনেক সময় ময়লা জমে থাকে, তো আমরা এগুলো অ্যাভয়েড করি। তো চেষ্টা করবো এই মিক্সচারের গুলো পরিষ্কার করে দেওয়ার জন্য সাথে সাথে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো আমরা মোটামুটি গাড়িটি কাজ করলাম। তো এখন গাড়িটি ওই 8 PM এ যে ফ্র্যাকচারটা করতো সেই ফ্র্যাকচারের টেন্ডেন্সিটা এখন নাই। তো ভিউয়ার্স, আমরা গাড়িটি কাজ করলাম এতক্ষণ যাবৎ, তো আমরা এখন গাড়িটি টেস্ট ড্রাইভ দিব। তো আগে গাড়িটিতে যে সমস্ত প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো এখন আছে কিনা সেটা আমরা দেখব। তো তারপর আপনাদের রেজাল্টটা দিব আসলে কতটুকু লাভ হইলো কাজটা করার পরে। তো চলুন আমরা টেস্ট ড্রাইভে যাই। তো বন্ধুরা, আমরা গাড়িটি টেস্ট ড্রাইভ দিয়েছি, তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থেকে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের অবশ্যই চ্যানেলের পাশে যে বেল বাটনটি আছে সেই বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।